ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। সবাইকে স্বাগত তোপু এডুকেশন সেন্টারে। আজকে আমরা দুটো জ্যামিতি শিখব, একটি হলো আয়ত এবং অন্যটি হলো সামন্তরিক। আমরা আজকে দুটি জ্যামিতি শিখব, প্রথমটি আয়ত, পরেরটি সামন্তরিক। তো আয়ত এবং সামন্তরিকের মধ্যে একটি জায়গায় মিল আছে এবং একটি জায়গায় অমিল আছে। আমরা একটি পারলে অন্যটি খুব সহজেই শিখতে পারবো। তো আমি আবারও বলছি, আয়ত এবং সামন্তরিকের ভিতরে প্রথমত দুটি চতুর্ভুজ, আয়ত একটি চতুর্ভুজ, সামন্তরিক একটি চতুর্ভুজ, এবং আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। সামন্তরিকের ক্ষেত্রেও এটা একটা চতুর্ভুজ এবং এর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। শুধু তাহলে এখানে মিল পেলাম কোথায়? দুটাই চতুর্ভুজ, আয়ত একটি চতুর্ভুজ, সামন্তরিক একটি চতুর্ভুজ। আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং সামন্তরিকেরও বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল। আয়তেরও বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান ও সমান্তরাল, সামন্তরিকেরও বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান ও সমান্তরাল। তফাতটা কোথায়? আয়তের কোণগুলো সমকোণ, সামন্তরিকের কোণগুলো সমকোণ নয়। তার মানে যখন কোনো চতুর্ভুজের বিপরীত বাহু সমান হবে এবং কোণ সমকোণ হবে তখন সেটা হয়ে যাবে আয়ত, আর যখন বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হবে কিন্তু কোণগুলো সমকোণ হবে না তখন সেটা একটি সামন্তরিক হবে। তাহলে সংজ্ঞাটা কী হলো? যে চতুর্ভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়ত বলে, আর যে চতুর্ভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামন্তরিক বলে। কেমন?